এই আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এর পেজ লেআউট নিয়ে কাজ করব। আমার সঙ্গেই থাকো আমি বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন সাইজে প্রিন্ট করতে হলে পেজ জানাটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের স্ক্রিনে ঠিক উপরে বাম পাশে খেয়াল করলে দেখবো আমাদের এখানে পেজ লেউট বলে একটি ট্যাবি আছে আমি এটা সিলেক্ট করি এরপর থেকে আমাদের বেশ কিছু অপশন আছে আমি একটি একটি করে প্রতিটি এক্সপ্লোর করি ফার্স্টে আছে হচ্ছে আমাদের মার্জিন সো মার্জিন এক্সপ্লো করি ফার্স্ট আমরা মার্জিন ক্লিক করি আমাদের আমাদের বিভিন্ন টাইপের মার্জিন অপশন দিচ্ছে এখন আমাদের ন্যানো বলে একটি মার্জিন আছে যেটা হচ্ছে আধা ইঞ্চ করে বাট এখন আমরা কি রেখেছি এক ইঞ্চ এক ইঞ্চ সব দিক দিয়ে মার্জিন রেখেছি সো আমি যদি ন্যারো মার্জিন সিলেক্ট করি সাথে সাথে দেখবো আমাদের সব দিক দিয়ে গুলো কিন্তু ছোট হয়ে গেল তার মানে হচ্ছে আমরা মার্জিন সিলেক্ট করে আমাদের লেখা কোথায় শুরু হবে এবং কোথায় শেষ হবে তা ডিফাইন করতে পারি এবং এই মার্জিন দিয়ে আমরা অনেক সময় এই প্রবলেমটা সলভ করতে পারি যে অনেক সময় এমন হয় না যে একটি সিঙ্গেল প্যারাগ্রাফ অন্য পেজে চলে গেছে সো আমরা জাস্ট মার্জিন একটু ছোট নিলে কিন্তু পুরো প্যারাগ্রাফটা অন্য পেজের মধ্যে এটে যাবে সো এই অনুযায়ী আমরা আমাদের মার্জিন সেট করতে পারি আমরা চাইলে ওয়াইড মার্জিনও ইউজ করতে পারি অনেক বড় মার্জিন কিংবা অনেক ছোট মার্জিন আমরা ইউজ করতে পারি যার যেটা লাগে এটা কোনো ফিক্সড রুল নেই কিন্তু এখন পর এক্সাম্পলে যাই আমি মার্জিনসে গেলাম কাস্টম মার্জিন যাই আমরা মার্জিন গুলো কিন্তু এডিট করার বেশ কিছু অপশন আছে যে আমরা সব দিক দিয়ে না করে আমরা খালি উপরে মার্জিন একটু বেশি রাখতে চাই সো আমরা উপরে মার্জিনটার নাম্বার বাড়িয়ে দিব এবং সাথে সাথে দেখবো যে নিচে প্রিভিউ আছে প্রিভিউতে দেখা উপরে জায়গাটা ফাঁকা থাকতে কেমন লাগবে সিম্পল না এবং আমাদের খালি তাই না আমাদের একটি অপশন আছে গাটার গাটার বলতে বোঝায় যে আমাদের পেজটা কোথা থেকে স্টার্ট হবে ফর এক্সাম্পল আমরা ইংলিশ লিখি বাম থেকে ডানে আমাদের গাটে পজিশন দেওয়া লেফট অর্থাৎ পেজটা শুরুই হবে হচ্ছে একটু সাইড থেকে ডান দিক থেকে আমরা চাইলে গাটে পজিশন টপে দিতে পারি যে উপর থেকে নিচে একটু সরিয়ে ফেলবে সো যার যেটা সুবিধা হয় গাটের পজিশন আমি দেখি এখানে অর্থাৎ সব জিনিস একটু সাইডে সরিয়ে দিল কিন্তু কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করি এখন মার্জেন্সি আরেকটি জিনিস আমরা এক্সপ্লোর করব যেটা উপরে এখানে ওরিয়েন্টেশন লিখা আছে কাস্টম মার্জেন্সি যাই এখানে আমাদের পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ এই দুটো অপশন দেওয়া আছে পোর্ট্রেট হচ্ছে উপর নিচে সাইজ বড় হবে আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে বাম এবং ডানে সাইজ বড় হবে সো যার যেটা দরকার হয় অনেক সময় অনেক মানুষ নব্বই ডিগ্রি কাত করে জিনিসপত্র প্রিন্ট করে কারণ এটা সুবিধা হয় সো ও ক্ষেত্রে আমরা এই ল্যান্ডস্কেপ টাইপটা ইউজ করতে পারবো এবং অনেক সময় আমরা যারা প্রেজেন্টেশন প্রিন্ট করি আমরা ল্যান্ডস্কেপে প্রিন্ট করি কারণ ওটা সুবিধা হয় কারণ প্রেজেন্টেশন কিন্তু ল্যান্ডস্কেপ ফর্মেটে তৈরি করা হয় সো আমরা যে আমার পোর্ট্রেট ফর্মেটে ফেরত যাই বেসিক্যালি আমরা কাস্টম মার্জিনস যেসব অপশন দেখছি মার্জিনস পেপার লেআউট আউট ওগুলো কিন্তু উপরে এখানে দেওয়া আছে এখন পেপারে যাই পেপারে আমাদের বিভিন্ন সাইজ আছে ফর এক্সাম্পল এ ফোর লিগাল লিগাল ডকুমেন্টের সাইজও আছে ওকে দেই তাহলে আমাদের লম্বা লম্বা পেজ ক্রিয়েট হবে আমি আমার সাইজে যাই আমাদের বিভিন্ন ধরনের সাইজে অপশন দেওয়া আছে সো আমাদের যেই প্রয়োজনে লাগবে ডকুমেন্টটা ওই প্রয়োজন অনুযায়ী আমরা দিয়ে দিব ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটি যারা আমরা রিপোর্ট রিপোর্ট করি ম্যাক্সিমাম টাইম আমাদেরকে এ সাইজে প্রিন্ট করতে হয় আমি এ ফোরটা দিয়ে দিলাম তাহলে আমাদের সুবিধা প্রিন্টে কোনোই প্রবলেম হবে না এবং সাইজ যদি আমি মোর পেপার সাইজে যাই আমরা ইজিলি এটা কাস্টমাইজ করতে পারবো ইচ্ছা মতো সো যার যেটা সুবিধা হয় এখন আমাদের এখানে আরেকটি অপশন কিন্তু সবগুলোতে থাকবে মার্জিনস পেপার লেয়ার সবগুলোতে একটি অপশন আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই টু অ্যাপ্লাই টু ডিস সেকশন দিস পয়েন্ট ফরওয়ার্ড আর হল ডকুমেন্ট মানে হচ্ছে হোল ডকুমেন্ট দিলে আমাদের পুরো ডকুমেন্টটাতে কিন্তু আমরা যে ইফেক্টটা দিচ্ছি ওটা অ্যাপ্লাই হবে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলে মনে করি আমরা সেকেন্ড পেজে দিলাম তাহলে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ থেকে সব বাকি পেজে অ্যাপ্লাই হয়ে যাবে ডিস সেকশন মানে আমরা যতটুকু সিলেক্ট করবো ঠিক ততটুকু সেকশনে অ্যাপ্লাই হবে সো আমরা যখন কোনো একটি স্পেসিফিক কাজে হিসাবে অ্যাপ্লিকেশন দিব তখন যেন আমরা মাথায় রাখি যে কোনটা আমরা ইউজ করতে চাচ্ছি চাইলে আমরা পুরো ডকুমেন্টে দিতে পারি অথবা স্পেসিফিক কোনো অংশে ইফেক্ট দিতে পারি এরপর হচ্ছে লেআউট লেআউট আমাদের জাস্ট বলে দিবে যে টাইপের লেআউট অর্থাৎ হেডার ফুটার কতটুকু হবে কিংবা অ্যালাইনমেন্ট কেমন হবে তা বলে দিচ্ছে কিংবা সেকশন কোথা থেকে স্টার্ট হবে অর্থাৎ আমরা যে একটি পেজের আইটি পেজে যাওয়ার মাঝখানে যে ভাঙা জায়গাটা থাকে ফাঁকা জায়গা ওটা কখন স্টার্ট হবে সো এই জিনিসটা আমরা আরেকটুভাবে এক্সপ্লোর করব ওকে দিয়ে রাখি ফর এক্সাম্পল আমাদের ওই সেম অপশনটা এখানে আমরা ব্রেকসে পাবো ব্রেক মানে হচ্ছে দুটি পেজের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে ফর এক্সাম্পল মনে করি আমি এই সেকেন্ড টেন মিনিট স্কুল প্রোভাইডস এই জিনিসটা আমি পয় পেজ থেকে স্টার্ট করতে যাচ্ছি তো মাঝখানে ফাঁকা দিয়ে যাচ্ছি তো মাঝখানে আমি ক্লিক করব ইনসার্ট পেজ ব্রেক বুম আমাদের পয় পেজ থেকে স্টার্ট হচ্ছে জিনিসটা কন্ট্রোল জেড প্রেস করি আবার আগে যাই ফেরত যাই সো পেজ ব্রেক হচ্ছে বেসিক্যালি এই মাঝখানে ফাঁকা জায়গাটি এবং পেজ লেয়ার্টে যে আমরা পেজ ব্রেক বিভিন্ন ভাবে দিতে পারি যে কলম অনুযায়ী হবে নাকি টেক্সট র‍্যাপ অনুযায়ী হবে অনেক সময় নেক্সট পেজ সেকশন স্টার্ট হবে অথবা কন্টিনিউয়াস স্টার্ট হতে পারে অনেক সময় এমন হয় যে আমরা যখন ব্রোশার প্রিন্ট করছি কিংবা একটু অন্য টাইপের জিনিসপত্র প্রিন্ট মিডিয়াতে কাজ করছি তখন হয় সেকশন ব্রেক হলে দুই নম্বর পেজ থেকে চার নম্বর পেজ হয়ে যেতে পারে অথবা অড পেজ যেতে পারে যে এক থেকে তিন নম্বর পেজ চলে যেতে পারে মাঝখানে পেজ ফাঁকা যেটা অনেক সময় দরকার হয় যখন আমরা অন্য কোনো প্রিন্ট মিডিয়াতে কাজ করছি সো এগুলো জাস্ট পড়লে আমরা বুঝে যাবো যেহেতু আমরা ব্রেক কনসেপ্টটা বুঝি তাই এগুলো জিনিস আমরা ইজিলি বুঝে যেতে পারবো এরপর হচ্ছে লাইন নাম্বারস এটা কেন লাগে লাইন আমি জাস্ট দেখাই লাইন যাই আমাদের লাইন নাম্বারের অপশানে অনেকগুলো অপশান আছে ফর এক্সাম্পল স্টার্টেড ওয়ান কাউন্ট বাই ফর এক্সাম্পল আমি মনে করি দিয়ে রাখি যে টোয়েন্টি নাইন রেজিস্টার ইচ পেজ ওকে দেই জাস্ট দেখি কি হয় আমাদের দেখতে পাচ্ছি প্রতিটা লাইনের পাশে নাম্বারিং আছে কেন কারণ অনেক সময় আমরা যখন জটিল কোনো প্রজেক্টে কাজ করি আমাদেরকে বলতে হয় যে তমুক লাইনের সেকেন্ড ওয়ার্ডটাতে একটু খেয়াল রাখো কিংবা কোনো উপন্যাস মনে করে আমরা কাজ করছি সো বলতে হয় যে একশো নাম্বার লাইনের তিন নম্বর ওয়ার্ডটা দেখো এটা চেঞ্জ করা যায় নাকি সো তখন আমাদের লাইন নাম্বারগুলো দরকার হয় যে আমাদের লাইন নাম্বার যদি দেওয়া থাকে তাহলে একজন মানুষ ইজিলি খুঁজতে পারে যাচ্ছে চল্লিশ নাম্বার লাইন এটা এটা তিন নম্বর ওয়ার্ডের প্রবলেম আছে আমি তাহলে প্র্যাকটিস ওয়ার্ডটা চেঞ্জ করে দিব সো এই জন্য আমাদের লাইন নাম্বারিং দরকার হয় ফাইনালি আরেকটি অপশন হচ্ছে হাইফেনেশন হাইফেনেশন তো হাইফেনেশন আমাদের জাস্ট কিভাবে হাইফেনেট ওয়ার্ডগুলো হবে ওইটা জাস্ট দেখিয়ে দেয় সো এটা আমাদের ইউজ করে না কারণ কিবোর্ডে আমরা ইজিলি ইউজ করে ফেলতে পারি হাইফেন দিতে পারি এবং অ্যাডভান্স সবগুলো আপনি একসাথে দেখতে বলে আমরা এখানে পেজ সেট আপে যেতে পারি পেজ সেট আপে আমাদের সবগুলো একসাথে দেয়া থাকে সো আমরা একটি সিঙ্গল পপপ বক্স দিয়ে পুরো জিনিসটা এক্সপ্লোর করতে পারবো এবং আমি যদি একটি জিনিস দেখাইনি সেটা হচ্ছে কলমস কলাম সের কিন্তু আলাদা একটি পিরিয়ড টিউটোরিয়ালে থাকবে বাট আমি একটু দেখিয়ে দিই কলাম বেসিক্যালি করে কি আমি যদি টেক্স সিলেক্ট করি ওটাকে বিভিন্ন কলামে ভাগ করে দেয় ডান এই তো কলামে ভাগ করে দেয় পড়া সুবিধার জন্য সো এটার জন্য আলাদা টিউটোরিয়াল থাকবে আজকের জন্য এতটুকুই পেজ লেআউট পর্যন্তই রাখছি সো আশা করি নতুন কিছু শিখেছি আমি এই টিউটোরিয়ালে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন এক্সাইটিং ফিচার নিয়ে আমি সাদমাস সাদিক অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং এবং তোমার যদি মনে হয় এই টিউচল দেখবেন অন্য কারণ লাভ হবে তাহলে তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না